জাহিদ হাসান বলেছেন ফেতরা কাদের উপর দেওয়া ফরজ এক্ষেত্রে কী পরিমাণ সম্পদ থাকতে হবে যিনি ফেতরা দেবেন খুবই রিলিভেন্ট প্রশ্ন করেছেন ইতোমধ্যে আমরা হয়তো অনেকেই ফিতরার প্রস্তুতি নিচ্ছি প্রথমত আব্দুল এবদুল খত্তা আবরাদি আল্লাহ তালহোয়ার যে হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলছেন ফরাদা রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম জাকাত আল ফিতরে সাহ আমিন তামর ও সা আমিন শাহীর على الحر والعبد والصغير والكبير والذكر والانثى من المسلمين তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসর পরিমাণ খেজুর অথবা একসর পরিমাণ জব তিনি ফরজ করেছেন ছোট বড় স্বাধীন কৃতদাস এবং পুরুষ মহিলা সকল মুসলিমের উপর এবং তিনি বলেছেন সেটা যেন ঈদের সালাতের আগেই প্রদান করা হয় তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হল যে প্রত্যেক মুসলিমের উপরে সাদাকাতুল ফেতের দেওয়াটা ওয়াজিব যারা এই পরিমাণ সাদাকা দেওয়ার সক্ষমতা রাখেন খুবই স্পষ্টভাবে এই হাদিসে সেটাই তুলে ধরা হয়েছে এটার জন্য কোনো নেশাবের শর্ত কোনো হাদিসে আসেনি আমাদের অনেকে বলছেন না ধনী লোকরা ফেতরা দেবে আর তিন কেজি চাল অথবা তিন কেজি খাদ্য এটা দেওয়ার জন্য বিশাল নেশাদ পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে সেরকম কোনো শর্ত তো কোনো হাদিস আরোপ করেনি যাই হোক ওলামাইকেরামের হাত আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যেহেতু হাদিসে সেই শর্তটা আসেনি অতএব আমরা হাদিসটাকে আম রাখবো ব্যাপক রাখব সেটা হচ্ছে যাদের ফেতরা দেওয়ার সামর্থ্য আছে অথবা যারা অন্যদের পোষ্য অন্য অভিভাবকের আন্ডারে যারা মানুষ হচ্ছে যেমন ছোট বাচ্চা যেমন মহিলা তার স্বামীর করতে সে থাকছে যেমন পিতামাতা তার সন্তানের উপর ডিপেন্ডেন্ট তাহলে এদের পক্ষ থেকে তাদের সন্তানরা দিয়ে দেবেন যদি তাদের সাধ্য থাকে যদি তাদের সেই সামর্থ্য থাকে তালা দেবেন আচ্ছা কি পরিমাণ সম্পদ থাকতে হবে সেটা আমরা বলেছি আহ তার মানে হচ্ছে তার ব্যাপক সম্পত্তি থাকতে হবে অনেক টাকা থাকতে হবে নেশার পরিমাণ সম্পত্তি থাকতে হবে সেটা শর্ত নয় গোলাম